নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের পরিমিতি সাজেশন এবং রাশিবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, পরিমিতি তোমাদের টোটাল চারখানা চ্যাপ্টার আছে। কোষে দেখি চার, কোষে দেখি আট, কোষে দেখি বারো, কোষে দেখি ষোলো, কোষে দেখি ১৯, অর্থাৎ তোমাদের পাঁচখানা চ্যাপ্টার আছে। এই পাঁচখানা চ্যাপ্টারের ভিতর থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন করতে হবে, চার দুগুণি আট, ঠিক আছে? টোটাল কিন্তু তিনখানা প্রশ্ন থাকবে, এর ভিতর থেকে তোমাদের দুটো প্রশ্ন করতে হবে। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো পরিমিতি থেকে খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আমি আলোচনা করছি। তো তোমাদের মাথায় রাখতে হবে, কোষে দেখি ১৯ থেকে কিন্তু তোমাদের 100% পরীক্ষায় আসবে। কোষে দেখি ১৯, বুঝতে পারছো আমি কী বলছি? এবং তার সঙ্গে তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। কোষে দেখি চার, কোষে দেখি আট, আশা করি এই তিনখানা চ্যাপ্টার যদি ভালো করে প্র্যাকটিস করো, 100% তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, পরিমিতি যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এ দাগের প্রশ্ন, লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। তার সঙ্গে বিদাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে, বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে, বয়াটির উচ্চতা কত, ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ কিমি ২ টাকা ৮০ পয়সা মানে 2.80 টাকা হিসাবে কত খরচ হবে তা নির্ণয় করো। এ দাগের অঙ্ক এবং বি দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং সি দাগের যে অঙ্কটা আছে, এই সি দাগের অঙ্ক কিন্তু MCQ এবং SA Cube দিয়ে থাকে, এবং আমাদের ডি দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে, ই দাগের অঙ্ক, আর সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল এফ দাগের অঙ্ক। এফ দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 2023 সালের সব থেকে ভাইটাল প্রশ্ন এফ দাগের অঙ্ক। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো, বড় গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন এইচ দাগের প্রশ্ন, আমাদের এইচ দাগের প্রশ্ন কি বলেছে, একটি সমকোণী চৌপল আকৃতির বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1, এর আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্রতার ক্ষেত্রফল কত নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তার সঙ্গে আমাদের পরের প্রশ্ন আই দাগের প্রশ্ন, এটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। দুমুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোয়ার পাইপের মুখের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, পাইপের দৈর্ঘ্য 14.7 মিটার, প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র আলকাত্রা প্রলেপ দিতে কত খরচ হবে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং যে দাগেরটা 99.9% মানে 100% বলতে পারে, 100% বলতে পারে ইম্পর্টেন্ট, একটি মাঠের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার, ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর সরিয়ে দেওয়া হলো, মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেবে, মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল তা নির্ণয় করো, তা নির্ণয় করো। পরের অঙ্ক কী বলেছে, আমাদের কোষে দেখি আটের প্রশ্ন, কে দাগের প্রশ্ন, একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে তা নির্ণয় করো। পরের প্রশ্ন আমাদের আইদাগের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার, তাহলে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, তার ভিতর থেকে আমি তোমাদের বলতে পারি কোষে দেখি ১৯ ভালো করে প্র্যাকটিস করে যাবে, এবং কোষে দেখি ৪ এবং ৮ ভালো করে প্র্যাকটিস করে যাবে,
এবং তার সঙ্গে পারলে তোমরা কোষে দেখি 16 প্র্যাকটিস করে যাবে, এখান থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো রাশিবিজ্ঞান থেকে কোন প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো এ দাগের প্রশ্ন, বি দাগের প্রশ্ন, সি দাগের প্রশ্ন এবং ডি দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তার সঙ্গে ডি দাগ এবং ই দাগ খুবই গুরুত্বপূর্ণ এবং এফ দাগের যে প্রশ্ন আছে, নিচের তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তম সূচক তালিকা তৈরি করে চক কাগজে ওজাই অঙ্কন করো, খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের ক্ষেত্রে। তার সঙ্গে জি দাগের প্রশ্ন, নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 54 হলে কের মান কত, খুবই গুরুত্বপূর্ণ। এবং এইচ দাগের যে প্রশ্ন আছে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এইচ দাগের প্রশ্ন এবং আই দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 2023 সালে আমাদের পরিমিতি এবং রাশিবিজ্ঞানে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও 100% তোমরা কমন পেয়ে যাবে। তার সঙ্গে তোমাদের আমি একটা কথা বলবো, তোমরা রাশিবিজ্ঞানের কোষে দেখি 26.2 এবং 26.1 ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং তোমাদের আমি আর একটা কথা বলবো, পরিমিতির তোমরা কোষে দেখি 19, কোষে দেখি 4, কোষে দেখি 8, এই তিনখানা চ্যাপ্টার যদি ভালো করে করো 100% তোমরা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তার সঙ্গে আমি আর একটা কথা বলবো, আমাদের ত্রিকোণমিতি এবং আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের সাজেশনটা আমরা আগামীকাল বের করছি বিকেল 4টার দিকে। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমরা মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো পেয়ে যাবে।